नमस्कार बंधुरा, पल्लवी किचेने सबाई के स्वागत। आज आमी आपनादेर दई बड़ा रेसिपी शेयर करब। सकाल बा बिकेले जलखाबारे एटा किन्तु असाधारण लागे खेते, आर खूब कम उपकरणे एटा तैरी हो जाए। एटा एकटा साउथ इंडियन डिश आर एटा कम बेसि किन्तु सबाई खूब पसंद करे। चलुन ताहले देखे नी आमी किभाबे ई दई बड़ा तैरी करी सेटार रेसिपि। आमी एखाने 2 कप बिउलिर डाल আমি 4 থেকে 5 ঘন্টা ভেজে রেখেছিলাম অল্প জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়ে। দেখুন আমার ডালটা ভিজে গেছে, আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালোভাবে ভেজাতে হবে, তাহলে এর থেকে ভালো পেস্ট তৈরি হবে। এরপর চলুন এটাকে আমি পেস্ট করে নিই। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এটার জলটাকে ছেঁকে নিয়ে আমি এভাবে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেস্ট করার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিয়ে দেব আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। এরপর এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনাদের এটা বাড়তে গেলে কিছুটা জলও লাগতে পারে, তবে বেশি জল দেবেন না। এটা আমি খুব পাতলাও নয় আবার খুব থিকও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপর এটাকে একটা হুইস্কারের সাহায্যে, তারের হুইস্কারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, তাহলে কিন্তু এটা খুব স্পঞ্জি ও সফট তৈরি হবে। আর যদি এটা মিক্সিতে পেস্ট করা হয় তাহলে কিন্তু অনেকটা ফাটানো হয়েই যায়। শিলে যদি বাটা হয় তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ধরে টাইম ধরে এটাকে ফাটাতে হয়। এটা যত ফাটাবেন কিন্তু এটা বলটা ততটাই সফট তৈরি হবে। আর এটা ঠিকঠাক ফেটানো হয়েছে কি না সেটা চেক করার জন্য দেখুন আমি এখানে আঙুলে নিয়ে এভাবে একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদি ভেসে ওঠে জলের উপরে তাহলে জানবেন ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এরপর চলুন এগুলোকে আমি ভেজে নিই। তার জন্য আমি এদিকে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে খানিকটা রিফাইন তেল গরম করে নিয়েছি এগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার আগে আপনারা হাতটা একটু ভিজিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা দিতে সুবিধে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ব্যাটারটা দিয়েও এভাবে বড়া বানিয়ে নেব। এরপর এদিকে আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, মানে এমন গরম জল নিয়েছি যাতে আমার আঙুলটা ডোবানো যায়। এরপর এই গরম জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন হিং। আর এখানে আপনাদের যদি মনে হয় যে বড়াটাতে লবণ কম আছে তো এখানে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই সমস্ত কিছু আমি একটা স্পুন দিয়ে মিক্স করে দিয়েছি। মিক্স করে দেওয়ার পর আমি এখানে বড়াগুলোকে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। তো এইভাবে করে এটাকে ভিজিয়ে রাখবো। আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। ততক্ষণ চলুন দইটা তৈরি করে নিই। আমি এখানে 350 গ্রামের মতো দই নিয়েছি, জল ঝরানো টক দই নিয়েছি আমি। এরপর দইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব আমি সাথে স্বাদ অনুসারে বিট লবণ। আমি এখানে 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন চাট মশলা, আর দিয়ে দেব আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। আর এইটার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টিস্পুনের মতো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। এরপর এই সব কিছু আমি দইটার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে জলও অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি আপনারা ঘন পছন্দ করেন তাহলে এরকমই ফেটিয়ে নেবেন, আর যদি পাতলা একটু পছন্দ করেন তাহলে একটু জল দিয়ে দেবেন।
এরপর আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এরপর যে বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে হাত দিয়ে হালকা চাপবেন, হালকা চেপে একটু জলটা বার করে নেবেন। জলটা বার করে নিয়ে আমি এর উপর দিয়ে দেব। আমি এখানে চারটে বড়া এরকমভাবে জল চেপে বার করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু খুব হালকা চাপবেন, কারণ বড়াগুলো খুব সফট হয়ে যায় জলে ভিজে গেলে। এরপর এর মধ্যে আমি যে দইটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে স্পুনে করে আমি এর উপর দিয়ে দিচ্ছি। এটাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কতটা দই দেবেন, এটার কোনো মাপ নেই। তো আমি এভাবে উপর থেকে দইটা ছড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার চাটনি। আর এই চাটনির রেসিপি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, এর রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর এই চাটনিটা আমি এটার ওপরে দিয়ে দেব, এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এইভাবে অল্প দিয়ে দিলাম এই চাটনিটা। এরপর এর উপরে আমি দিয়ে দেব তেঁতুলের চাটনি। এর রেসিপি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, এরও রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এভাবেও এটাও নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, এভাবে করে গার্নিশিং করে দিতে হবে। এরপর এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি দইটার মধ্যে ইউজ করেছিলাম সেই ভাজা মশলাটা এক চিমটি আমি এভাবে ছড়িয়ে দিলাম। এরপর এর উপরে আমি ছড়িয়ে দেব এক পিঞ্চ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য, আপনারা যদি খেতে না চান তো অ্যাভয়েডও করতে পারেন। আমি এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আর আমি এর উপর থেকে ওইরকম এক পিঞ্চ মতো চাট মশলাও ছড়িয়ে দিলাম। এরপর এর উপর থেকে আমি এভাবে ঝুরি ভাজাও দিয়ে সাজিয়ে দিলাম। এটাও আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে আপনারা কীরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী এটাকে দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার দই বড়া। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।